ডিটেইলিং বা ক্রোনোগ্রাফি যুক্ত ওয়াচ পছন্দ করেন, খুবই খুবই পপুলার একটা ব্র্যান্ড, আপনি স্টাইল টাইপ পুরো নষ্ট হয়ে যাবে, অন্য কোনো ব্র্যান্ড প্রোভাইড করতে পারে না। আসসালামু আলাইকুম ব্রাদার, সবার কি অবস্থা? ওয়াচ একটা মানুষের স্টাইল, পার্সোনালিটি এন্ড স্টেটাস কে রিপ্রেজেন্ট করে, বাট আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষের যে ঘড়িগুলো পরে বা এই ভিডিও যারা দেখছে তার 90% মানুষের ফেক ওয়াচ পরে থাকে। আর আজকের ভিডিওতে আমি এমন 5টি বাজেট ব্র্যান্ডের কথা বলবো যা এই বাংলাদেশে অ্যাভেলেবল, আর প্রত্যেকটার অথেন্টিক সোর্স কোথা থেকে কিনবে তাও শেয়ার করবো। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। অলরাইট, ঘড়ি কিনা বা পরার সময় আপনি কিছু রুলস ফলো করতে পারেন। ফার্স্ট, আপনার ঘড়ির স্ট্র্যাপটা আপনার রিস্ট বোনের সাথে প্রপারলি ফিটিং আছে কিনা সেটাকে চেক করে নেবেন। অনেক আছে অতিরিক্ত লুজ ফিটিং মানে লুজ স্ট্র্যাপের ওয়াচ কিনে সালমান খান সেটা চেষ্টা করে, বাট আপনি যদি এমন করেন তাহলে আপনার স্টাইলটাই পুরো নষ্ট হয়ে যাবে, কারণ এই ধরনের স্টাইল খুবই বাজে লাগে। তাছাড়া আপনি ঘড়ির অলওয়েজ নন ডমিনেন্ট হ্যান্ডে পরার চেষ্টা করবেন, মানে যে হাত দিয়ে আপনার সবসময় লেখালেখি করেন বা আপনার অ্যাক্টিভ সেই হাতটা অ্যাভয়েড করে, যে হাতটা আপনার একটু কম অ্যাক্টিভ সেটা পরার চেষ্টা করবেন, কারণ আপনি যখন লেখালেখি করবেন যদি সেই হাতে ঘড়ি পরে ফেলেন তখন আপনার লেখালেখি বা কাজ করতে একটু সমস্যার সৃষ্টি হবে। তাছাড়া আপনি ঘড়ির অতিরিক্ত বড় বড় ডায়ালওয়ালা বা চক্রবকার ডিজাইনের যে ওয়াচগুলো আছে সেটা অ্যাভয়েড করবেন, কারণ এই ওয়াচগুলো বর্তমানে আউট অফ ফ্যাশন, আউট অফ ট্রেন্ড হয়ে গেছে। আপনার রিস্টের সাইজ যদি একটু চিকন হয় তাহলে আপনি 37mm থেকে 39mm ওয়াচ কিনতে পারেন, আর আপনার রিস্টের সাইজ যদি একটু মোটা হয় তাহলে আপনি 41 থেকে 42mm ওয়াচ কিনতে পারেন। অ্যান্ড ঘড়ি পরার সময় মেটাল ম্যাচিং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার ওয়াচের কালার যদি গোল্ডেন বা সিলভার কালার হয়ে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন আপনার বডিতে অন্যান্য যে অ্যাক্সেসরিজগুলো আছে লাইক রিং, চেইন, সেগুলোর মেটালের কালার যাতে আপনার ঘড়ির মেটালের কালার সাথে ম্যাচ হয়। আর আপনি যদি লেদার স্ট্র্যাপের ওয়াচ কিনেন তাহলে আপনি চেষ্টা করবেন যে আপনার লেদার স্ট্র্যাপের কালারটা আপনার বেল্টের কালার আর আপনার জুতার কালারটা যে সেম হয়, সেম না হলে কাছাকাছি কালার হলেও চলবে, এতেও আপনাকে দেখতে অনেক অনেক স্টাইলিশ লাগবে। তাছাড়া আপনি অতিরিক্ত পপুলার, অতিরিক্ত কমন ব্র্যান্ড লাইক রোলেক্স এইসব ব্র্যান্ডের ফেক ওয়াচ পরা অ্যাভয়েড করবেন, কারণ এগুলো দেখতে খুবই চিপ লাগে। এছাড়া কিছু এসেনশিয়াল ওয়াচ আছে যা প্রত্যেক ছেলের কাছে থাকা উচিত, তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ফর্মাল ওয়াচ। এগুলো দেখতে খুব বেশি সিম্পল হয়ে থাকে, বাট এগুলোর ভিতরে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালারটা প্রচন্ড স্টাইলিশ হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে মেটাল চেইন ওয়াচ, আর এগুলোর ভিতরে সিলভার কালার আর ম্যাট গোল্ড কালারটা অনেক বেশি ভালো লাগে দেখতে, অ্যান্ড এগুলো খুব বেশি ভার্সেটাইল ওয়াচ, আপনি যে কোনো অকেশন ফর্মাল ক্যাজুয়াল বা যে কোনো পার্টিতে আপনি এগুলো পরে যেতে পারবেন। আর থার্ড হচ্ছে ক্যাজুয়াল ওয়াচ, এগুলোর ভিতরে অনেক বেশি ক্রোনোগ্রাফি বা অনেক বেশি ডিটেইলিং করা থাকে, আর এগুলোর স্ট্র্যাপগুলো রাবার হতে পারে, ডে টু ডে পরার জন্য এগুলো খুবই পারফেক্ট ওয়াচ। অলরাইট, এখন কথা বলি বাংলাদেশের 5টি সেরা বেস্ট বাজেট ওয়াচ ব্র্যান্ড নিয়ে। আর এই ওয়াচ ব্র্যান্ডগুলো আমি গত 6 মাস ধরে রিসার্চ করে বের করেছি, আর প্রত্যেকটা ঘড়িতে আপনারা 1 বছর করে ওয়ারেন্টি পেয়ে যাবেন, সেটা আপনি অফলাইন থেকে কিনেন বা অনলাইন থেকে কিনেন, অ্যান্ড প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি চাইলে সেখান থেকেও কিনতে পারেন। বাট এই ভিডিওটা হচ্ছে একদম 100% একটা নন স্পন্সর্ড ভিডিও। সো 5 নম্বরে যে ওয়াচ ব্র্যান্ডটা আছে সেখানে একটা ব্র্যান্ড আর 2টা ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে কাডিম্যান অ্যান্ড লিগ। এই 2টা ঘড়ি একদম সেমি আর প্রাইস রেঞ্জও সেম, এটার প্রাইস রেঞ্জ স্টার্ট হয়েছে 1400 টাকা থেকে, অ্যান্ড যারা অনেক বেশি ডিটেইলিং বা ক্রোনোগ্রাফি যুক্ত ওয়াচ পছন্দ করেন তারা এই ব্র্যান্ডটা প্রেফার করতে পারেন। বাট আমি যতটুকু দেখেছি যে এটা অনলাইন থেকে অফলাইন লাইক বাইতুল মোকারমে অনেক ঘড়ির দোকান আছে, সেখান থেকে যদি আপনি কিনেন তাহলে আপনি আরও অনেক কম প্রাইসে অথেন্টিক ঘড়িটা পেয়ে যাবেন। আর 4th যে ওয়াচ ব্র্যান্ডটা আছে সেটা হচ্ছে কারেন, আর এটার কালেকশনের অভাব নেই, বাট এটার বেস্ট হবে হচ্ছে ফর্মাল আর ক্যাজুয়াল ওয়াচগুলো, আর যারা বাজেটে প্রিমিয়াম লুকসের ওয়াচ চান তাদের জন্য বেস্ট ব্র্যান্ড হবে এটা। আর এটার প্রাইস রেঞ্জ স্টার্ট হয়েছে মাত্র 1200 টাকা থেকে, আর যারা কারেন থেকে একটু বেটার কোয়ালিটির ওয়াচ চান তাদের জন্য বেস্ট ব্র্যান্ড হবে হচ্ছে নেভিফোর্স। আর নেভিফোর্স হচ্ছে খুবই খুবই পপুলার একটা ব্র্যান্ড, অনেক চালাক আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বিদেশ থেকে এই ঘড়িটা দেশে এনে ভাব মারছে, অনেক দামি ওয়াচ, অথেন্টিক ওয়াচ, বাট এটা হচ্ছে একটা বাজেট ওয়াচ। এটার প্রাইস রেঞ্জ স্টার্ট হয়েছে মাত্র 1500 টাকা থেকে, যারা ক্যাজুয়াল বা ট্রেকিংয়ের জন্য রাফ অ্যান্ড টাফ ওয়াচ চান তাদের জন্য বেস্ট ব্র্যান্ড হবে এটা। সেকেন্ড ওয়াচ ব্র্যান্ডটি হচ্ছে অলিভস, এটা আমার খুবই পছন্দের একটি ঘড়ির ব্র্যান্ড, যারা ফর্মাল বা ক্লাসিক ওয়াচ পছন্দ করেন তারা এই ব্র্যান্ডের ঘড়িগুলো প্রেফার করতে পারেন। আর এই ব্র্যান্ডের ঘড়ির ডায়ালগুলো অনেক বেশি স্লিক, অনেক বেশি স্লিম হয়ে থাকবে, যা যখন আপনি হাতে পরবেন তখন আপনার হাতের নকশাই চেঞ্জ হয়ে যাবে। আর এটার প্রাইস রেঞ্জ শুরু হয়েছে মাত্র 1450 টাকা থেকে। অ্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ডটি হচ্ছে স্কেমি, আর এটা আমি যতদূর লক্ষ্য করেছি যে অন্যান্য পপুলার ব্র্যান্ড লাইক জিশক, ক্যাশিও, ম্যাক্সিমাম সেই সব ব্র্যান্ড থেকে এই ঘড়ির কপি করে বানানো হয়েছে, আর বাংলাদেশে বাজেটে এর থেকে হাই কোয়ালিটির ওয়াচ অন্য কোনো ব্র্যান্ড প্রোভাইড করতে পারে না। আর এটার প্রাইস রেঞ্জ স্টার্ট হয়েছে মাত্র 1000 টাকা থেকে, আপনি ফর্মাল বলেন, ক্যাজুয়াল বলেন বা ক্রোনোগ্রাফি বলেন সব ধরনের ওয়াচের কালেকশনই রয়েছে এদের কাছে। আর এগুলাই ছিল হচ্ছে বেস্ট বাজেট ওয়াচ ব্র্যান্ডগুলো। তাছাড়া আপনার কাছে যদি আজকের ভিডিওটি ইনফর্মেটিভ লেগে থাকে তাহলে ড্রপ এ লাইক বিলো এন্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল এন্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল সো ইউ গাইস ডোন্ট মিস এনি অফ মাই ভিডিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।